বাঁকুড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে ক্যাশিয়ার, মজদুর, পিয়ন, হেল্পার প্রভৃতি পদে খুব বড় একটা ভ্যাকান্সি বেরিয়ে এসেছে। এবং সবথেকে সুখবর হলো বন্ধুরা, আপনারা কিন্তু যে কোনো জেলা থেকে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন, পদের সংখ্যা যথেষ্টই বেশি আছে। তো সে ব্যাপারে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। দয়া করে ভিডিওটি পুরো দেখুন, কারণ অনেক কিছু নিয়ম আছে এখানে, সেগুলোকে ঠিকমতো মেনটেন করতে না পারলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে প্রায় প্রত্যেকেই আবেদন করতে পারবেন, কারণ এখানে যোগ্যতা আছে মাধ্যমিক এবং অষ্টম পাস। তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে বাঁকুড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশন। এবং এখানে দেখুন হেল্পলাইন নম্বরও এখানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং তাহলে এখানে দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অংশ যেটা কিনা আমি আপনাদের বলছিলাম। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আপনারা যে খামে ভরে অ্যাপ্লিকেশনটা করবেন সেই খামের ওপরে কিন্তু পোস্ট এবং ক্যাটাগরি অবশ্যই উল্লেখ করবেন, নাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু লাস্ট ডেটের কথা বলা আছে, 20 সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট। আপনাদের কিন্তু 4টার মধ্যে এই অ্যাপ্লিকেশনটা যাতে পৌঁছায় সেইভাবেই কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে, এবং এটা কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লিকেশন আপনাদের করতে হবে। তাহলে বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক পোস্ট ভ্যাকান্সি কোয়ালিফিকেশন সে সমস্ত ব্যাপার। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এবং আপনারা এবং আমি আপনাদের বন্ধু হিসেবে রিকোয়েস্ট করব যে যদি আপনারা আপনাদের বাইরের ডিস্ট্রিক্টে গিয়ে কাজ করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশনটা করে দিন। এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিজও আপনাদের লাগবে না। তাহলে বন্ধুরা, এখানে দেখুন অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এখানে ভ্যাকান্সি আছে একটা, এবং এখানে কোয়ালিফিকেশান আপনাদের লাগছে কিন্তু মাধ্যমিক কোয়ালিফিকেশান লাগছে। এখানে এজ, এখানে দেখুন এজ কিন্তু এখানে 18 থেকে 40-এর মধ্যেই হলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন। এর পরের পোস্ট রয়েছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এবং এখানের ভ্যাকান্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান হিসেবে মাধ্যমিক লাগছে, এবং এখানেও কিন্তু একই রকম এজ ক্রাইটেরিয়া। পরবর্তী পোস্ট রয়েছে মজদুর, এখানে আপনারা ভ্যাকান্সিগুলো একটু ভালো করে দেখে নেবেন। এখানে আপনাদের যে কোয়ালিফিকেশানটা লাগছে সেটা হচ্ছে কিন্তু অষ্টম পাস হলে আপনারা আবেদন করতে পারছেন, এবং বয়স কিন্তু একই রকমভাবে 18 থেকে 40। আর নোটিফিকেশানের সমস্ত ভ্যাকান্সিগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই ভ্যাকান্সিগুলো আপনারা একটুখানি দেখে নেবেন। পরের পোস্ট রয়েছে পিয়ন, এখানে কিন্তু আপনাদের যোগ্যতা যেটা রয়েছে অষ্টম শ্রেণী পাস, এবং বয়স হতে হবে আপনাদেরকে 18 থেকে 40 বছরের মধ্যে। পরের পোস্ট রয়েছে হেল্পার, হেল্পার পোস্টের জন্য আপনাদের কিন্তু অষ্টম শ্রেণী পাস হতে হবে, এবং বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবার এখানে দেখে নিন বন্ধুরা, অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এনভেলপের উপরে আপনাদের খামের উপরে কিন্তু যে অ্যাপ্লিকেশনটা আপনারা করবেন তার উপরে কিন্তু অবশ্যই পোস্ট এবং ক্যাটাগরি কিন্তু উল্লেখ করতে ভুলবেন না। এবার এখানে একটু আপনারা দেখে নেবেন যে এখানে কী কী আপনাদের সাবমিট করতে হবে। এখানে সমস্তটাই দেওয়া রয়েছে, এবং এখানে একটু ভালো করে লক্ষ্য করুন 2 নম্বর পয়েন্টটা, এখানে দেওয়া রয়েছে আপনাদেরকে কিন্তু একটা সেলফ অ্যাড্রেস খাম বা এনভেলপ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানের সাথে দিতে হবে, এবং দুটো ফটোগ্রাফ দিতে হবে। দুটো ফটোর মধ্যে একটা আপনাদের অ্যাপ্লিকেশানের সাথে যাবে, এবং আরেকটা কিন্তু এক্সট্রা এনভেলপের সাথে এনক্লোজ করে পাঠাতে হবে, এবং আপনাদের খামে কিন্তু অবশ্যই ডাক টিকিট লাগানো থাকতে হবে। এবং এক্ষেত্রে আপনাদের এটাও বলে রাখি, আপনারা কিন্তু একটা পোস্টের জন্য একটাই অ্যাপ্লিকেশান করতে পারবেন, দুটো অ্যাপ্লিকেশান করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে। তো সুতরাং আপনারা এগুলো একটু নোটিফিকেশানে ভালোভাবে দেখে নেবেন, এবং কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে নিচে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। এবং বন্ধুরা, নিচে এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশান ফরম্যাট কিন্তু আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে, এবং এই অ্যাপ্লিকেশান ফরম্যাট ফিল আপ করতেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের অবশ্যই সাহায্য করে দেবো। এবং দেখুন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা সিরিয়াল নাম্বার উল্লেখ করে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করে দেবো। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভ্যাকান্সির ব্যাপারে সম্পূর্ণ তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।